শুভরথ প্রাপ্ত করা হয়, এতে কোনো সন্দেহ নেই, ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিয়েছে। শ্রদ্ধা বাল শ্রীয় শ্রীমুরাদপি জৈনরহ সহবি মুক্ত শুভলক্ষণ প্রাপ্ত পুণ্য কর্ম নাম। অর্থাৎ যে ব্যক্তি শ্রদ্ধাবান ভাবে গীতা পাঠ শোনে, সে ব্যক্তি পুণ্যকর্মের ফল, পুণ্যকর্ম করলে যে ফল পাওয়া যায় সেই ফলের মতো সেও কিন্তু শুভলোক প্রাপ্ত হয়। এখানে গীতা পাঠের যদি অনুষ্ঠান হয় অবশ্যই শুনতে যাবেন। এটা আমি বলছি না, ভগবান শ্রীকৃষ্ণ বলছে। তা আমরা তো শুনে শুভলোকে যেতে চাই, তাই তো? আমরা বৈকুণ্ঠে যেতে চাই না নরকে যেতে চাই? তাহলে মন দিয়ে শুনবেন না, মানে যখন শুনবেন তখন বাড়ির কথা মনে করবেন। বাড়ির ঘর দিয়ে এক ডাকেই পাওয়া যায়, বা যখন শুনছেন যে আধা ঘন্টা এক ঘন্টা পাঁচ মিনিট প্রচার করবে সে ব্যক্তি আমাকেই প্রাপ্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। কে বলেছে? ভগবান শ্রীকৃষ্ণ। য ইদম পরম গুহ্যম, গুহ্যম কথা হচ্ছে গোপন, সিক্রেট। গীতাটা যাইতেই জিনিস, এটা সিক্রেট জিনিস, একটা সিক্রেট জিনিস। যে এই গীতা গ্রন্থ য ইদম পরম গুহ্যম মত ভক্তে, মানে আমার ভক্তদের মধ্যে, সবই ধাস্যতি, মানে প্রচার করবে, ভক্তে সবাই ধরছে, ভক্তিময়ী পরম কৃত্যা, মানে ভক্তিভাবে সবকিছুর মধ্যে ভক্তিটাকে কিন্তু যোগ করেছে, ভক্তিভাবে ভক্তিভাবে প্রচার করবে। তাহলে কি বলছে? ভক্তিময়ী পরম কৃত্যা মামে, মানে আমাকে, সংস্কৃতিতে মামে মানে আমাকে, মামে বৈষত্য সংশয়, মানে আমাকেই প্রাপ্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। তাহলে যে ব্যক্তি ভগবদ্গীতা পড়বে, ভগবদ্গীতা প্রচার করবে, তার কি হবে? ভগবানকে প্রাপ্ত হবে। ভগবানকে বড় শর্টকাট রাস্তা বলেছিলাম না? ভগবানকে পেতে চান কি চান না? কতজন চান ভগবানকে পেতে? দেখি আচ্ছা, যারা হাত তুলছে না তারা কি ভগবানকে পেতে চান না? সবাই ভগবানকে পেতে চায়। যা অনেকে দুই হাত তুলেছে, অনেকে আগে পেতে চায়, ভালো লাগলো তো, এনার্জি বেশি তাদের। তো কি বলেছে? কেউ ইদম পরম গহিয়ম মদ ভক্তের সবই ধাস্যবি ভক্তিময়ী পরম কৃত্যে মাম বৈষম্য সংশয়। যে ব্যক্তি ভগবদ্গীতা পড়বে আর আমাদের ভক্তদের মধ্যে প্রচার করবে সেই ব্যক্তি আমাকেই প্রাপ্ত করবে, এতে কোনো সন্দেহ নেই। সোজা রাস্তা বলে দিলাম, আরেকটা শোনাবো, শুনতে চার জোরে না বলেছি? হ্যাঁ, বাহ, বলার আওয়াজও ভালো হয়েছে, বাড়ি থেকে পিছনে খাওয়া দাওয়াটা ভালো হয়েছে মনে হয়, আওয়াজ ভালো আছে। যাই হোক, এরপরের শ্লোক অর্থাৎ ১৮ নম্বর অধ্যায়ে ৬৮ নম্বর শ্লোক আমি শোনালাম, এবার ৬৯ নম্বর শ্লোক শোনাই, এটা আরও ইন্টারেস্টিং। ভগবদ্গীতা হচ্ছে জ্ঞানের ভাণ্ডার, রসের ভাণ্ডার, যত পড়বেন না এই পড়তে ইচ্ছে করবে, যত পড়বেন পড়তে ইচ্ছে করবে, কিন্তু মোটা বইটা দেখে প্রথমত ভয় পেয়ে যায়, ভয় পাইতো? একদম সোজা থাকবে, ওরাও শোনাবে। আরেকটা শ্লোক শোনাচ্ছি, ন চ তসমান মনুষ্যসু কশ্চিন মে প্রিয় কৃত্তমহ ভবিত না চ মে তসমা গন্ধ প্রিয়তর বই। সুর করে আমাদের স্টুডেন্টরা চলো, ন চ তসমান মনুষ্যসু কশ্চিন মে প্রিয় কৃত্তমহ ভবিত না চ মে তসমা তন্নহ প্রিয়তর ভুবি। আরো সুন্দর শ্লোক এটা, ন চ তসমান মনুষ্যসু, বলছে মানুষের থেকে, মানুষের মধ্যে
সবথেকে প্রিয় কর্মচারী হলো আমার। এটা মানে ভগবানের প্রিয় কর্মচারী কতজন হতে চান? হাত তুলছে না অনেকে, ভগবানের প্রিয় কর্মচারী হতে চায় না। ওকে, এতজন তো কেউ দেখছি হাত তুলছে না। তো ভগবানের প্রিয় কর্মচারী হওয়ার জন্য কি বলছে? নচতস্মান মানুষের, যে ব্যক্তি গীতা পড়ে আর মানুষের মধ্যে প্রচার করে সে সবথেকে আমার প্রিয় কর্মচারী। এই দেখেন ভগবদ্গীতায় পরিষ্কার লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন? এই দেখে আমি তুলে ধরেছি, সে সবথেকে প্রিয় কর্মচারী আমার। এই পৃথিবীতে তার থেকে প্রিয় কোনোদিন হয়নি আর কোনোদিন হবে না, তাও বলে দিয়েছে। আমি বই লেখার বলি, মানুষের মধ্যে তার থেকে অধিক প্রিয় কর্মচারী আর কেউ নেই, আর এই পৃথিবীতে তার থেকে প্রিয় কোনো কর্মচারী আর কোনোদিন হয়নি আর কোনোদিন হবে না। কত ইম্পর্টেন্ট সাবজেক্ট বলেন তো? বই তো অনেক পড়ে ফেলি, কিন্তু ভগবদ্গীতা একবার পড়ার চেষ্টা করি না, মোটা বই দাঁত ভেঙে যাবে, অনেক টেনশনে থাকি, তাই তো? তো মানুষের মধ্যে সব থেকে প্রিয় কর্মচারী যে ভগবদ্গীতা পড়বে আর মানুষের মধ্যে প্রচার করবে, তাহলে আজকে কিন্তু আপনারা সবাই প্রিয় কর্মচারী। কেউ কাউকে নিয়ে এসছে, তিনজন চারজন পাঁচজন কেউ ভগবদ্গীতা পাঠ আছে, তাই তো? আজকে কিন্তু পূর্ণ করে ফেলেছে, লেখা হয়েছে। যা যা অতীতে মানে পাপ করে বন্ধ করেছে সবাই, অতীতে যা করেছে আজকে কিন্তু পূর্ণ কমপ্লিট, আর কিছু নেই, আর কালকে থেকে করবো, তাই তো? তো যাই হোক, তো মানুষের মধ্যে সব থেকে প্রিয় কর্মচারী যে ব্যক্তি ভগবদ্গীতা পাঠ করবে এবং মানুষের মধ্যে প্রচার করবে। আপনারা প্রচার করেছেন আজকে, সবাই করেছে, আর সবাই পূর্ণকর্ম করছে, ভগবানের কাছে সবাই পৌঁছে যাবে। আমরা জন্ম নিয়েছি, মৃত্যুতে একদিন অনিবার্য, তাই তো? এটা তো সত্যি, 100% সত্যি কথা, যার জন্য আমাদের ভগবানের কাছে অবশ্যই পৌঁছে যাব। তো আর বেশি কথা মৎস্য করবো না, আর একটা শ্লোক মানে ভগবদ্গীতা এমন একটা সাবজেক্ট আমি বলতে শুরু করলে 4-5 ঘন্টা থামতে চাই না, 4-5 ঘন্টা চলতেই থাকে। না না, বাচ্চারা বলবে আজকে, অন্য দিন শোনাবো, আরেকদিন অ্যানাউন্স করবো, ডাকবো, আমি পাঠ করে শোনাবো। আর আমি পাঠ করে শোনাবো একদম ইজি ভাষায়, সহজ ভাষায়, সবাই বুঝতে পারবে সেইভাবে। তো এই ভগবদ্গীতা আপনারা সবাই জানেন, ভগবদ্গীতা যে জ্ঞান কোথায় হচ্ছিল মুখে উচ্চারণ করে বলতো, কোথায় হচ্ছিল জ্ঞানটা? বিষ্ণু অর্জুন তো কোথায় দিচ্ছিল, স্থানটা কোথায় ছিল? কুরুক্ষেত্রের মাঠে। তো ওইখানে সঙ্গে দিব্যদৃষ্টির মাধ্যমে দেখতে পাচ্ছিল, আপনারা জানেন পৃথিবী আবিষ্কার 5,200 বছর আগে হয়ে গেছে, ধৃতরাষ্ট্র অন্ধ ছিল, ওনাকে বিশ্লেষণ করে বলে দিচ্ছিল যে কী কী হচ্ছে। প্রথম শ্লোকে বলে দিয়েছিল ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমাবেতা যুধিষ্ঠির মমতা পাণ্ডবের সেবক কিঙ্কর পথে সঞ্জয়, হে সঞ্জয় আমি তো দেখতে পাই না, বলো যুদ্ধক্ষেত্রে কী হচ্ছিল? ব্যাসদেবের কৃপায় দিব্যদৃষ্টি পেয়েছিল, তারপর কিন্তু দেখতে পেয়েছিল পুরোটাই। তো সঞ্জয় পুরো গীতাটা শুনেছিল, সঞ্জয় পুরো গীতাটা শুনেছিল, দেখতে পাচ্ছিল, দেখতে পারে শুনছে, লাইভ টেলিকাস্ট দেখেছে। ক্রিকেট খেলা হয় আমরা দেখি বাড়িতে বসে, দিল্লিতে অন্য অন্য দেশে খেলা হয় আমরা দেখি, তো তেমনি তখনকার থেকে লাইভ টেলিকাস্ট শুনেছিল, ইয়েস অর নো? তো টিভি তখনকার দিনে চালু হয়ে গেছে, লাইভ টেলিকাস্ট তখনই হয়েছে, আর কিন্তু বিজ্ঞান আমাদের আবিষ্কার করেছে। তো তখন সঞ্জয় গীতাটা শোনার পরে ওনার মনে যে এক্সাইটেড হয়েছিল, এক্সাইটেড কথার অর্থ কি? উত্তেজনা, মানে যে কত খুশি হয়েছিল। আমি আপনাদের কাছে এক্সাইটেড হয়ে আমার চোখে জল বেড়ে গেছিল, দেখেছিলাম এটা চোখে চোখে একটি করে আসে না, এক্সাইটেড হয়ে আনন্দ এটা। ওনার দুটো কথা আমি না বলে ছাড়বো এটা আপনাকে, মানে কতটা এক্সাইটেড হয়েছিল, মানে ভগবদ্ গীতাটা কত ইম্পর্টেন্ট সাবজেক্ট উনি বোঝাতে চাইছে। ভগবদ গীতা যখন শেষ লাস্টে অর্জুন তো বলছে নষ্ট মহ স্মৃতি লব্ধা তৎপশাদা মায়া তোদের চিন্তাশ্রী কত চন্দ্র করিশন বজনন্ত, কত বলছে যুদ্ধ ভাই আমি করবো না, লাস্টে বলছে ভাই অত আদেশ দিন, মানে ভগবানকে বলছে আমার মহ নষ্ট হয়ে গেছে, আমি স্মৃতি ফিরে পেয়েছি, আমি স্থির হয়েছি, বলেন আপনার কী করতে হবে। তখন অর্জুন বলেছিল মানে আমাদের জীবনে যদি যে কোনো ডিপ্রেশন আছে, যে কোনো ডিপ্রেশন যদি ভগবদ্গীতার জ্ঞান আপনার মধ্যে থাকে, আপনার ডিপ্রেশন থাকবে না শিক্ষক। তো এখানে মোটামুটি 12টা নাগাদ যখন ম্যাথ পাতা হচ্ছে না, তখন আমি এখানে দাঁড়িয়েছিলাম আর দেখি আকাশের অবস্থা ভীষণ খারাপ। আমার একটা প্রিয় ভাই বসে, সে বলছে দাদা আকাশ তো খুব খারাপ আছে, মানে কাছাকাছি কোথায় আর কোশ্চেন আছে তো এখানে? হ্যাঁ আছে, কোশ্চেন আছে, বলছে দাদা আকাশের অবস্থা খুব খারাপ। আমি একটা কথাই বলেছিলাম, ভগবান যার নৌকায় বসা থাকে তার নৌকা তুফানের মোড়া মোকাবেলা করবে, কিন্তু নৌকা কোনোদিন ডুববে না, এটা গ্যারান্টি। ভগবান যার নৌকায় বসা থাকবে সে নৌকা তুফানের মোকাবেলা করবে, কিন্তু নৌকা কোনোদিন ডুববে না। তুমি প্রচুর চিন্তা করো না, ভগবান যদি বৃষ্টি নামিয়ে থাকে তো ভালোর জন্যই না হবে। আজকে ওই ডাক্তার সুন্দর করে দিয়েছে আমাদের এই ভক্তদের জন্য, এটাও ঠিক, ওনার ইচ্ছা তারা যদি না বৃষ্টি শুকনো কথা না করে তাহলে ছোটো হচ্ছে, খুব খারাপ হচ্ছে, তাই তো? মেঘ করেছে মানে ঠান্ডাটা কম হয়েছে, সে সবাই যারা ভক্তরা একটু ড্রেস করে আসবে, দুপুরবেলা চাদর তো গায়ে দেবে না, তাহলে সেই জন্য একটু মেঘ করে দিই যাতে একটু গরম ভাবটা থাকে। উনি জানে
তো এই গীতার জ্ঞান জানার পরে সঞ্জয় বলছে 18 নম্বর অর্থাৎ 78 নম্বরে 4টা শ্লোক বলেছে, বা দু একটা আমি বলবো, বলছে ইত্যাহম বাসুদেব পার্থস্য মহাত্মনঃ সম্বাদম ইমং সংযোগ অদ্ভুতম রমহর্ষণম। বলে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কি শুনলাম, এই অদ্ভুত অদ্ভুত জ্ঞান। সম্বাদম ইমং সংযোগ মানে দুজনের কথাবার্তা কতজনকে বলছে, সম্বাদম ইমং সংযোগ, সংযোগ মানে শুনেছে, অদ্ভুতম অদ্ভুত কাজে লাগাতে কিন্তু অদ্ভুত দেখলাম মানে দারুণ, তাই তো, অদ্ভুতম রোম হর্ষণম মানে কথার সঙ্গে সঙ্গে তার রোম দাঁড়িয়ে যাচ্ছে, অদ্ভুতম রোম হর্ষণম। পরের শ্লোকে বলছে ব্যাস প্রসাদ মায়াচ্যুত, ব্যাস প্রসাদ মায়াচ্যুত তত সন্দেহ গোহন মহন পরম জগন যোগেশ্বর কৃষ্ণ সাক্ষাৎ কথা স্বয়ং। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ব্যাস দেবকে তিনি একটা ধন্যবাদ জানাচ্ছে, বলছে ব্যাস দেবের কৃপায় আমি দেখতে পেয়েছি, মানে আমরা হচ্ছে ওটা ওর সঙ্গে পরিচয় করিয়ে দিলে প্রয়োজন, কথার কথা আজকে এখানে আপনারা এসেছেন, আশা করছি যে আপনাকে ধরে নিয়ে এসছে তো তাকে বাড়িতে প্রশংসা করবে, কি জায়গায় নিয়ে গেছে, তো যেন ব্যাস দেবকে বারবার ধন্যবাদ জানাচ্ছে, কি জানাচ্ছে, বলছে ব্যাস দেবকে ধন্যবাদ দিচ্ছে কি আমাকে দিয়েছে সিক্রেট যোগেন যোগেশ্বর কৃষ্ণ সাক্ষাৎ প্রথম স্বয়ং, মানে ভগবান শ্রীকৃষ্ণকে যোগেশ্বর বলেছে যে সাক্ষাৎ ওনার কথা আমি শুনে ফেললাম। ভগবান যদি আপনি কোনো সময় দেখেন যে ভগবান এসে আপনার সঙ্গে কথা বলছে বা দেখছে কেমন লাগছে, তাই তো, তো বারবার উনি কিন্তু এক্সাইটেড হচ্ছে কি অদ্ভুত জিনিস শুনলাম। অভিভাবকদের অনেক ধন্যবাদ, এই সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য অভিভাবকদের সাহায্য করলেন।